গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে সকালে আমি ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি বেগুন ভাজা, একটু ভর্তা মতো করব আর রুটি, কেননা আজকে সকাল সকাল বেরোবে, তাই তাড়াতাড়ির মধ্যে এটাই বানানো সম্ভব, তো ওই জন্য এটা বানাচ্ছি। তো আজকের ওর মিটিং আছে অফিসে, তো খেয়ে সকালেই বেরিয়ে যাবে, তো ওই জন্য এটা বানাচ্ছি। তো আমার রুটি আটা মাখা হয়ে গেছে, রুটিটা বানাবো আর বেগুনটা বসিয়ে দিয়েছি কড়াতে, ঠিক আছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে ওর জামা কাপড়ও আয়রন করে বের করে রেখে দিয়েছি, যেগুলো অফিসের জন্য পড়ে যাবে। ওকে অফিস জন্য বেরিয়ে গেছে, এদিকে মামা উঠে গেছিলো, তো ওকে আমি আবার একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তার মধ্যে আমি ঘরটা পরিষ্কার করে নেব, বাকি কাজগুলো কমপ্লিট করে নেব। এদিকে জামা কাপড়ও ভিজিয়ে রেখে এসেছি, তো ঘরটা পরিষ্কার হয়ে গেলে ওইগুলো কেচে নেব, তারপরে পুজো দেওয়া আছে তো সেটাও করব। তো মামা এখন ঘুমোচ্ছে, তো এটাই নিশ্চিন্ত যে আমি কাজগুলো করতে পারবো ঠিকঠাকভাবে। এখানে কিছু জামাকাপড় আছে ভাঁজ করার আছে, আর কিছু আয়রনও করার আছে। ওর অফিসের জামাগুলো অনেক দিন আয়রন করা হয়নি, অনেকগুলো জমে গেছে, তো সেগুলোও করে নেব এখন যখন হাতে টাইম আছে, তো সেগুলো কমপ্লিট করে নেব। তো সঙ্গে থেকো, আমার ভিডিওটা পুরো দেখো তোমরা। তাই 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 মামা বাড়ি যাই, তাই তাই করো, তাই 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 মামা বাড়ি যাই।
Mama bari bari bazaar jharnar tai 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 mama bari jai tai 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 mama bari jai tai 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 mama bari jai তো দুপুরে খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এখন বিকেলবেলা মামা ঘুম থেকে উঠে গেছে, তো ওর জন্য বিকেলের টিফিনটা বানাবো, যেটা বানাই আমি ওটস আর ড্রাই ফ্রুটস দিয়ে। তো সেটা বানিয়ে ওকে খাওয়াবো। এদিকে আমি বেডশিট আর কাভারগুলো চেঞ্জ করে দিচ্ছি। মামা এদিকে ভীষণ দুষ্টুমি করে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। মামা ঘরের ভেতরে খেলা করছে, তো সেই ফাঁকে আমি রুটিটা আর তরকারিটা বানিয়ে নেব। রুটি আটা মেখে রেখে দিয়েছিলাম, তো সেটা বানিয়ে নেব। তো মামা যতক্ষণ না কিচেনে এসে আবার দুষ্টুমি শুরু করে, তার মধ্যে আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হবে আমার কাজগুলো। তো মাম্মার খেলা শেষ, ও কিচেনে চলে এসেছে। এবার আমাকে কোলে নিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো রুটিটা করে ওকে একটু ঘরের ভেতরে নিয়ে গিয়ে আবার একটু খেলা দিয়ে ও খেলানোর চেষ্টা করি, তারপরে সবজিটা বানাবো পরে। আবার সবজিটা বানাতে এসেছি, তো সেটা বানিয়ে নেব। ঘরে যে কটা সবজি অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়ে একটা মিক্সড ভেজিটেবল বানাবো। আর একটু পরে পাপা অফিস থেকে চলে আসবে, তো এলে আমরা একটু বেরোবো, কয়েকটা জিনিস কেনার আছে। এদিকে দেখো মাম্মা আবার কিচেনে চলে এসেছে, এবার ওকে নিয়ে আমাকে পুরো রান্নাটা কমপ্লিট করতে হবে যতক্ষণ না পাপা আসে। আর হ্যাঁ, তোমাদেরকে ওই পার্সেলটা আমি এখনও দেখাতে পারিনি, কেননা ওর পাপার টাইমই হচ্ছে না, একটু ভিডিওতে থাকবে আর একটু দেখাবে ওগুলো, ওই জন্যই দেখাতে পারছি না। তো ও কাল বা পরশু থাকবে, তো তখন আমি তোমাদেরকে ওই একটা আলাদা সেপারেট ব্লগ বানিয়ে দেখাবো পার্সেলটা। তো দেখতে থাকো আমার ব্লগটা, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। ঠিক আছে।
আমার কিছু জিনিস কেনার আছে, তো সেগুলো গিয়ে কিনে আনবো। তার মাঝখানে দুজন খেলা করছে রেডি হয়ে, তো আমিও রেডি হয়ে বেরোবো। তো আমাদের কেনাকাটি কমপ্লিট, তার ফাঁকে আমরা দুজন একটু ফুচকা খেয়ে নিচ্ছি। ও মামাকে কোলে নিয়ে আছে, তো আমি ওকে খাইয়ে দিচ্ছি। চলো টাটা, গুড নাইট।